হাই গাইস কেমন আছো তো আজকে আমি চলে এসেছি আর আজকে রেসিপি হচ্ছে পেঁয়াজি তো তোমরা দেখতে থাকো আজকে রেসিপিটা তো চলো শুরু করে দিই একটু ধনে পাতা কুচো করে নিচ্ছি এবার কুচো করা পেঁয়াজ গুলো দিয়ে দেব এখানে অল্প করে একটু আদা কুচি আছে কাঁচা লঙ্কা ধনেপাতার কুচিটা দিয়ে দেব এবার একটু হলুদ গুঁড়ো এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিলাম এবার একটু জোয়ান হাতে করে এইভাবে ঘষে দিয়ে দেব এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা ভালো করে মেখে নেব এবার আমি এর মধ্যে বেসন দিয়ে দেব তো আমি বেসন দিলাম তারপর আবার লাগলে দেব এবার এর মধ্যে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম জল দেওয়ার দরকার নেই এটাকে এভাবেই ভালো করে মেখে নেব আরও একটু বেসন দিয়ে দেব এটা খুব বেশি বেসন কিন্তু আমি দিইনি চার চামচের মতো চার থেকে পাঁচ চামচ মতো বেসন দিয়েছি আর তিন চামচ চালের গুঁড়ো দিয়েছি এরকম ঠিক হবে পেঁয়াজটা একটু বেশি বেশি থাকবে বোঝা যাবে বেসনটার পরিমাণটা একটু কম থাকবে এবার এটা আমি ভেজে নেব তেল দিয়ে দেব এবার পেঁয়াজগুলো ভেজে নেব একে একে আমাদের পেঁয়াজি হয়ে গেল মুড়ি দিয়ে আমরা খাচ্ছি তো পেঁয়াজি রেসিপি তৈরি হয়ে গেল কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা